সব জায়গাতেই আসলে কঠিন, সব জায়গায় কঠিন। ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে। এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না, তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন। সো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে। সো তারা আমাকে অনেক হেল্প করবে, ইনশাআল্লাহ আমার জন্য সহজ হবে। রাকিব ভাই না, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওর নাম রকিব, ও আমাকে শুধু বকে যে আমাকে খালি রাকিব রাকিব বলে কেন সবাই। তো ওর অবদান তো মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে এই যে নমিনেশন ফর্ম কেনা পর্যন্ত আজকের যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি, এই পুরোটাই আসলে ওর অবদান। ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এরকম কাজ করো, তুমি নমিনেশন ফর্ম কিনো, তুমি উপনির্বাচনে অংশগ্রহণ করো, তোমার এলাকার মানুষজনের জন্য। তুমি যদি ছোটোখাটো, তুমি তো আগেই করতে, কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এভাবে, তাহলে তুমি তোমার এলাকার মানুষজনের জন্য অনেক হিউজ পরিমাণে কাজ করতে পারবে। আমার প্রিপারেশন বলতে আমার তো প্রিপারেশন আছে, আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন থাকবে, কিন্তু আমার দুটো লক্ষ্য আছে। এক হচ্ছে আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা, তাদের অধিকার, তারা অনেক জায়গায় পিছিয়ে আছে, সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা। আর দুই, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এত পরিমাণে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা, কারণ না জানলে মানে প্রচারে প্রসার। সো আমার এলাকায় আমি প্রচার করব যে কি মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটুকু কি করেছেন। নতুন বছরের প্রত্যাশা তো এই যে ইনশাআল্লাহ যদি নমিনেশন পাই ভাগ্যক্রমে, তাহলে তো মানে নির্বাচন নিয়ে বিশাল ব্যস্ত থাকব। আর যদি নমিনেশন নাও পাই তবুও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। সো এটা নিয়ে আসলে আগামী বছরের প্ল্যান আপাতত। অভিনয়টা তো আমার বেস, আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন, এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন। এবং আমি মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি, এই দুটো কারণে আপনারা এসেছেন। সো আমার বেস আমি ছাড়বো না। আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা, সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো না।